আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর এবার চলুন আপনাকে ছোট করে জানিয়ে দিই যে অ্যামাজন প্রাইমের সঙ্গে জোট বাঁধলেন এবার আমাদের বজরঙ্গি ভাইজান। আগে হ্যাঁ, সলমান খানের ছবি দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে অ্যামাজন প্রাইম। ভাইজান নিজের সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সদের দিয়ে ফেললেন এই বার্তাই। শোনা যাচ্ছে নেটফ্লিক্সের সঙ্গে যেভাবে শাহরুখ খান চুক্তিবদ্ধ হয়েছেন, এবার তারই কম্পিটিটর হিসেবে এগিয়ে আসছেন সলমান খান উইথ অ্যামাজন প্রাইম। এরপরে সলমানের ব্যানারে যতগুলো ছবি মুক্তি পাবে প্রত্যেকটার অনলাইন স্ট্রিমিং রাইটস থাকবে অ্যামাজনের হাতে। সলমানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি টিউবলাইট, তার অনলাইন রাইটসও কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে অ্যামাজন প্রাইম। এবং এই সংস্থা কিন্তু অলরেডি সলমানের পাশাপাশি বলিউডের আরো অনেক সুপারস্টারকে নক করতে চলেছে, যাতে তারা তাদের ইন হাউস এবং ওন ব্যানারের ছবিগুলি একমাত্র টাই আপে রাখে উইথ অ্যামাজন প্রাইম। টেলিভিশনের আগেই কিন্তু এই ছবি দেখা যাবে অ্যামাজন প্রাইমে। শাহরুখ খানের রেড রিলিজের সঙ্গে নেটফ্লিক্স চুক্তিবদ্ধ হওয়ার পরই বলিউডের বাজার ধরতে অ্যামাজন নিয়ে ফেলেছে এই পদক্ষেপ। অরিজিনাল সিরিজ নিয়েও কিন্তু জোর টক্কর চলছে এই দুই সংস্থার মধ্যে। অ্যামাজনের ইনসাইড এজের ব্যাপক সাফল্যের পর এবার নেটফ্লিক্স নিয়ে আসছে তাদের নতুন একটি সিরিজ, যার নাম স্ক্রেডিট গেমস। সেখানে রয়েছেন সাইফ আলী খান, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতন বেশ কিছু জনপ্রিয় মুখ, সঙ্গে আবার রয়েছেন রাধিকা আপটেও। অতএব বলিউডে আগামী দিনে যে অ্যামাজন এবং নেটফ্লিক্সের বেশ কঠিন লড়াই হতে চলেছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর বলিউডের সুপারস্টারদেরও একটি নতুন বিজনেস অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল, সেটার জন্য উই আর ভেরি হ্যাপি অ্যাজ ওয়েল। মরি যা ওকে মগন তু ছোড় কে সারে কিন্তু পরন্তু নাচ মেরি জান ওকে মগন তু ছোড় কে সারে কিন্তু পরন্তু। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।